হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা চলে এসেছি নার্সারিতে। তো যেহেতু শীতকাল পড়েছে, ভাবলাম কিছু ঘরের জন্য একটুখানি ফুল গাছ আর কি নিয়ে যাওয়া যাক, বসাবো, একটু ব্যালকানিতে রাখবো। এই বিকেলবেলা করে বা সকালবেলা করে যখন একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই, একটু এই রঙ বেরঙের ফুল দেখলে মনটাও বেশ ভালো লাগবে, আর গ্রিনারি তো ভালো লাগেই। তো এই যে দেখুন, এই ফুলগুলো নিয়ে এসেছি, আমরা বসিয়েও দিয়েছি ব্যালকানিতে, তো বেশ ভালো লাগছে। এবার দেখা যাক কতদিন কি এগুলো থাকে, কারণ কি আমরা মুম্বাইতে যেহেতু আছি, এটা তো কোস্টাল এরিয়া, ট্রপিক্যাল এরিয়া বলে এখানে কিন্তু এখন ডিসেম্বর মাস, ভাবতে পারছেন, এখনও আমাদের এখানে পাখা চালিয়ে থাকতে হচ্ছে, মানে সেরকম কিন্তু কোনো ঠান্ডার পড়েনি। তো যাই হোক, তাও নিলাম, দেখা যাক কতদিন কি বাঁচাতে পারি গাছগুলোকে। আর এখানে একটা ইনডোর প্লান্ট নিয়েছি, এটা একটা লেমন গ্রাস, এই আর কি কয়েকটা গাছ নিলাম। লেমন গ্রাসটা কি খুব ভালো লাগে, এই বিকেলের দিক করে ধরুন একটুখানি লিকার চা, লেমন গ্রাস একটু গোলমরিচ মধু দিয়ে খেতেও বেশ ভালো লাগে, আর মাথা ধরলে না মাথা ধরাটা কিন্তু ছেড়ে যায়, দারুণ লাগে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন, বক বক করতে করতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, একটু বেরোলাম। গাড়িটা একটু ওয়াশ করানো আছে, তারপরে আমরা যাবো টুকটাক কিছু গ্রসারির জিনিস কিনতে। অ্যাকচুয়ালি আমাদের গাড়ি ওয়াশ করতে একজন আসে, সে গাড়ি ধুয়ে দিয়ে যায়, ওয়াশ করে দিয়ে যায়, কিন্তু সে লাস্ট এক সপ্তাহর বেশি আসছে না। তো সেই জন্যই ভাবলাম বেরোচ্ছি যখন একটু গাড়িটা ধুয়ে আনি। এখানে গাড়ি ধোয়ানোর ব্যাপারে বলে রাখি, এটা দু রকমের ওয়াশ করা, একটা ডিজেল ওয়াশ, একটা ফোম ওয়াশ। এই যে আমরা চলে এসেছি, এখন গাড়িটা ধুয়ে নেবো ভালো করে। আমাকে নামার সাথে সাথেই বলেছে ডিজেল না ফোম, আমি তো বুঝতে পারি না, আমি বলছি পেট্রোল, আমি ভেবেছি ফোমটা আমি বুঝতে পারি না, আমি ভেবেছি ডিজেলের গাড়ি না কিসের গাড়ি জিজ্ঞেস করছি, আমি বলছি পেট্রোল, কি বলছি পেট্রোল, ওরা বলছে পেট্রোল দিয়ে ধুবো। এই যে দেখুন গাড়িটা ধোয়া চলছে, তো কোনো জিনিস ধরুন অনেকদিন ধরে এরকম ময়লা পড়ে আছে, সেটাকে ধরুন খুব ডিপ ক্লিনিং করার পরে তখন এই জিনিসগুলো দেখতে খুব স্যাটিসফ্যাকশন আছে, মানে আমার তো পার্সোনাল ভালো। তো এই গাড়ি ধোয়ার পরে এখন একটু ফুচকা খেতে চলে এসেছি আমরা আবার। তবে যাই বলুন, কলকাতার ফুচকা বেস্ট, ওটাকে আমি সব সময় মিস করি। এখানে তো ফুচকা মানে আলুর পুর না, ভিতরে ঘুগনির পুর দেওয়া হয়। তো ফুচকা টুচকা খেয়ে একটুখানি এবার চলুন ঢুকে পড়লাম আমরা ডিপার্টমেন্টাল স্টোরে, কিছু জিনিস নেওয়ার আছে, ওগুলো এক এক করে নিয়ে নিই। ডিসেম্বর মাসটা না আমার খুব প্রিয় মাস একটা, কারণ এটা এটা একটা ফেস্টিভ সিজন মনে হয়। এই সময় ক্রিসমাস, নিউ ইয়ার, মানে এগুলো সব একের পর এক ফেস্টিভ্যাল করে আমরা সেলিব্রেট করতে পারি। তো এই সময়টা আসলেই না, আমার ডিসেম্বর মাস আসলেই মনে হয় যে কিছু একটা বেক করি, কিছু বানাই। আর ক্রিসমাসটা আমার কাছে একটা খুব ফেভারিট, ছোটোবেলা থেকে একটা খুব ফেভারিট ফেস্টিভ্যাল, জানেন। ছোটোবেলায় সেই আমি আর আমার ভাই মিলে প্লেট সাজিয়ে রাখতাম, আর সান্তা ক্লজের একটা মূর্তির সামনে এরকম গুছিয়ে রাখতাম রাত্রেবেলা করে, প্লে করে শুধু সকালবেলা জানতাম সান্তা এসে কিছু কিছু না কিছু তো দেবী, তো সত্যি দেওয়া থাকতো, মূর্তি করে গোছানো থাকতো প্লেটের মধ্যে বিভিন্ন রকম জিনিস। আর আমি জানি না কেন আমি যেটা ম্যানিফেস্ট করতাম বা যেটা চাইতাম সেটাই থাকতো, অথচ হ্যাঁ আমি পরে বড় হয়ে বুঝতে পেরেছি ওগুলো বাবা মারাই করে, কিন্তু আমি তো কোনো দিন আমার বাবা মার সাথে সেগুলো শেয়ার করিনি, তাহলে কি করে ওগুলো আসতো। তো এই জিনিসগুলো না খুব মিস করি এগুলো। তো ক্রিসমাসটা আমার কাছে সবসময় একটা খুব ফেভারিট ফেস্টিভ্যাল, একটা একটা মানে আলাদা একটা আকর্ষণ আমার সবসময় থাকে ক্রিসমাসের ওপর, যে ক্রিসমাস আসছে মানে ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজাবো, একটু নতুন নতুন কিছু বেক করবো। আর আমার ক্রিসমাস কেক, ওই ঘরে যদি ওটা বেক হয় যে এত ভালো গন্ধটা লাগে, অ্যারোমাটা কী বলবো। এই যে দেখুন দাওয়াতের একটা দেখলাম কলকাতা বিরিয়ানি কিট, তো দেখেই তো আমাদের চোখের দিকে চলে এলো, তো ভাবলাম ওটা তুলে নিই প্যাকেট। তো দুটো প্যাকেট আমরা তুলে নিলাম, বানিয়ে দেখবো কেমন হয়, চলুন যাওয়া যাক। তো এই আমাদের ঠিক বাড়ি, এই ফল যদি বসে তো এখন সন্ধ্যে গেছে, তো ভালো থাকুক কিনা দেখলাম এখনো আছে, যাই বাবা তাড়াতাড়ি করে পারলাম ফল দিলে। এই যে সেই বিরিয়ানি কিটটা দেখুন, একটা খুলেছি আমি, এই যে এটা হচ্ছে রায়তার মশলাটা, রায়তা সিজন করা, এই দেখুন এটা গরম মশলা প্যাকেট দিয়েছে, আর এটা হচ্ছে বিরিয়ানি পেস্ট, ঠিক আছে। আর আরেকটাতে দেখলেন ওটাতে এই যে বাসমতি চালও আছে,
এই বাসমতি চাল তো এই আছে ভিতরে, কি থেকে এই জিনিস বেরোলো। ও হ্যাঁ, আর একটা তো মানে একটা চাল, একটা হচ্ছে রায়তার সিজনিং, একটা গোটা গরম মশলা, আর একটা বিরিয়ানির পেস্ট। এই মানে সবকিছুই দেওয়া আছে বলছে, আর তো কিছু করতে হবে না। তো যেই যেই প্রসেস লেখা আছে আমি ঠিক ওই পদ্ধতি দিয়েই বানাবো এবং বানিয়ে আপনাদের সাথে শেয়ারও করছি, দেখে নেবেন। এই যে পিছনে একটা প্রসিডিওর দেওয়া আছে। আর হ্যাঁ, বিরিয়ানি কিট থেকে দেখলাম এই আর একটা এই কিভাবে করতে হবে পুরো প্রণালীটা লেখা আছে। তো এই যা আছে এই স্টেপগুলো ফলো করেই আমি বানানো শুরু করছি। এখানে কড়াইতে তেল গরম করার পর পেঁয়াজগুলোকে ভিজিয়ে করে কেটে সেগুলোকে যেরকম বাদামি করে ভেজে তুলতে বলে চরম ভাবে তুলে নিই। তো ভীষণ সিম্পল। তো বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে প্রথমে তুলে নিলাম। এবার ওই তেলেই আলুগুলোকে কেটে রেখেছি, যেরকম বড় বড় করে বিরিয়ানির আলু থাকে। আলুটা কিন্তু লেখা ছিল না জানেন তো, ওখানে ওই স্টেপগুলোর মধ্যে আলুটা দেওয়া ছিল না, ওটা আমি নিজে থেকে দিলাম। কলকাতা বিরিয়ানি বলছে আর এদিকে আলু দেবো না, এটা কি হয়? তো আলুগুলোকেও দিয়ে একবারে ভেজে তুলে নিচ্ছি। তো আলুগুলো যখন ভেজেছি আমি কিন্তু একটু নুন আর হলুদও দিয়ে দিয়েছিলাম ওটাতে। তো এইভাবে এক এক করে আলু পেঁয়াজ এগুলোকে ভেজে তুলে রাখতে হবে। এরপরে চিকেনগুলো বড় বড় যে বিরিয়ানি পিস হয় না, ওরকম বড় বড় করে কাটিয়ে আনা হয়েছে। তো ওই চিকেনগুলোকে তেলের মধ্যে, ওই আলু পেঁয়াজ ভাজার পর যে তেল থাকবে ওই তেলের মধ্যেই আপনি একটুখানি সাঁতলে নিতে হবে, মানে ভালো করে একটু ভেজে নিতে হবে। যে একটু ভাজা ভাজা মতো হবে তখন যে বিরিয়ানি পেস্টটা যেটা দেখালাম ওর মধ্যেই সব দেওয়া আছে, পেস্টটা কেটে ওর মধ্যে দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে থাকেন। আর এইদিকে দেখুন আমি চালটাকে বসিয়ে দিয়েছি, একটু নুন, তেল, সাদা তেল আর গোটা গরম মশলা যেগুলো ছিল, আর তার সাথে আমি একটু স্টার অ্যানিস, ওগুলো ছিল না, ওগুলো আমার ঘরে ছিল, ওগুলো দিয়ে আমি অ্যাড করে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে তেলটার মধ্যেই বড় বড় করে কাটা যে চিকেনের টুকরোগুলো ওগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। যেই ভাজা ভাজা মতো হবে তখনই বিরিয়ানি পেস্টটা ওটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ব্যাস রেডি। এদিকে চালটাও হয়ে যাবে। চালটা যেরকম আপনারা তো জানেননি, বিরিয়ানি চাল 75% বা 70%-এর মতো হলে জল ছেঁকে জলটা ঝরিয়ে তুলে রাখতে হবে। আর তারপরে এক চালটাও হয়ে গেলে এদিকে চিকেনটা আপনার কষানো হয়ে গেলে তখন লেয়ারিং করে দেবেন। আর একটুখানি ঘি ঘি আমি দিয়েছিলাম এটাতে, এখানে প্রসিডিওরটার মধ্যে ঘিয়ের কথা কিছুই লেখা ছিল না, তাও আমি ঘিটা অ্যাড করেছি। এই এইভাবেই করে নিলেই খুব সিম্পল, খুব ইজি। আপনার ওই ঝুট ঝামেলা, আলাদা করে মশলা বাটো কষো ওগুলোর ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে লেখা আছে 30 মিনিটে, 30 মিনিটে কিন্তু হবে না, এটা আমি বলে দিচ্ছি, কারণ আমি নিজে বানিয়েছি তো আমি জানি এটা মোটামুটি ওই ঘন্টাখানেক তো লেগেই যাবে আপনার। এই যে দেখুন চালটা ওইদিকে জল ঝরিয়ে রেখে দিয়েছি, সুন্দর হয়ে গেছে চালটা। গোটা গরম মশলাগুলো আমি অবশ্য বেছে তুলে রেখেছিলাম, কারণ বিরিয়ানির মধ্যে যদি মুখে ওই গোটা গরম মশলা এলাচ ফেলাচ পড়ে ওটা মোটেও ভালো লাগে না, তাই ওগুলো আমি বেছে তুলে রেখেছি। এদিকে মাংসটাও মোটামুটি কষা হয়ে এসছে, এবার একের পর এক বসিয়ে লেয়ারিং করে দেবো। বেশ সুবিধাই হলো, অনেকটা টাইম সেভিং তো বটেই, আর অনেকটা আপনার মানে পরিশ্রমের থেকে ঝুট ঝামেলার থেকে অনেকটা বাঁচোয়া। তো এটা করা যেতেই পারে, খেতে কিন্তু ভালোই লেগেছিল। হ্যাঁ, একদম দোকানের মতো তো আমাদের কলকাতা বিরিয়ানির মতো টেস্ট তো হবে না, তবে হ্যাঁ মনে হবে যে হ্যাঁ বিরিয়ানি খাচ্ছি এটুকু বলতে পারি। আবার কি, এত কম সময়ে এত কম ঝুট ঝামেলার মধ্যে এটাই অনেক, তাই না? তো বেশ ভালোই কিন্তু বার করেছে দেখলাম এই দাওয়াতের প্যাকেটটা, আমার তো ভালোই লাগলো। তো এখন লেয়ারিং পর্ব চলছে, তো লেয়ারিং করতে করতে আপনাদের সাথে ভাবলাম একটু গল্প করে নিই। তো এই যে ডিসেম্বর সময়টা, ডিসেম্বর মাসটা কেন যে এত ভালো লাগে, বিশেষ করে যারা আপনারা কলকাতায় আছেন তো বুঝতে পারবেন, চারিদিকে মেলা, ফুড ফেস্টিভ্যাল এসব তো হয়। আমাদের এখানে মুম্বাইতে আমি এখন অবধি মেলা সেরম অর্থে দেখিনি, তবে জানি না যদি কোথাও হয় তো নিশ্চয়ই আমি তো সবার আগে চলে যাব এবং আপনাদের সাথেও শেয়ার করব। আর ক্রিসমাস মানেই নতুন নতুন রান্না করা, আর শীতকাল, শীতকাল পড়ে গেছে, শীতকাল মানেই যে শীতকালটা কেন বেশি ভালো লাগে বলতো, সবজি, কত রকমের সবজি। এই যে আজকে আমি বিরিয়ানি বানাচ্ছি আমার মনে পড়লো, আপনারা চাইলে তো সবজি দিয়েও বিরিয়ানিটা বানাতে পারেন। ইভেন এই বিরিয়ানিটিকেও কিন্তু লেখা আছে শুধুমাত্র চিকেন মাটন না, ডিম দিয়েও করতে পারেন, সবজি দিয়েও, যারা ভেজিটেরিয়ান তারা তো এই প্রসেসেই সবজি মানে চিকেনের বদলে সবজিটাকে কষিয়ে দিয়ে দেবেন, সবজি বিরিয়ানি হয়ে যাবে। আর শীতকালে তো কত রকমের সবজি, তাই না? এই যে রায়তাটা যেটা আছে, সিম্পল দইটাকে একটু জলের মধ্যে দিয়ে, টক দই অবশ্যই জলের মধ্যে দিয়ে ফেটিয়ে নিয়ে এই যে রায়তার যে মশলাটা ছিল ওটা দিয়ে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি একটুখানি এর মধ্যে ধনে পাতা কুচি অ্যাড করেছি, আপনারা চাইলে যে যেটা পছন্দ করেন শশা পেঁয়াজ এগুলোও দিতে পারেন। তবে আমি শশা পেঁয়াজটা বিরিয়ানির সাথে না আলাদা করে মানে বেশ চাঙ্কি পিসেসগুলো থাকবে এরমই ভালো লাগে, ওই রায়তার মধ্যে দেওয়ার থেকে আমার আলাদা সেপারেট বড় বড় পিসেস থাকবে শশা পেঁয়াজের, ওগুলোই আমার ভালো লাগে। Thank you.
এই যে লেয়ারিংটা করার পর 10 থেকে 12 মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছিলাম। নিচে একটা কিন্তু আমরা লোহার চাটু রেখেছি, তার উপরে কিন্তু এই বিরিয়ানি পটটা বসিয়ে রান্নাটা করেছি, কারণ নাহলে তো নিচটা ধরে যায় না, তো সেই জন্য। তো 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম, সুন্দর কিন্তু একটা অ্যারোমা বেরোচ্ছিল, বেশ ভালো লাগছে। আর লেয়ারিংটা আমি করতে পারছিলাম না ঠিক মতো, তো সুশোভনই লেয়ারিংটা করে দিয়েছে, তো ওই এখন ঢাকাটা খুলে এটাকে আমি বললাম একটুখানি মিক্স করে একটু দেখাও, তাহলে দেখতেও ভালো লাগবে, আপনারাও বুঝতে পারবেন। দেখুন প্লেটিংটা করা হয়ে গেছে, খেতে কিন্তু ভালোই লেগেছে, তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন, টাটা।